authentic Bengali menu khete eshi jagatar naam hocche eta Ud Mehta Dubai te pinch of spice khub bhalo restaurant to ajke amra eshi ekhane Salunir birthday lunch khete তো আমরা আজকে স্পিঞ্চ অফ স্পাইসে লাঞ্চ করতে এসেছি কারণ আজকে সালুনির জন্মদিন তো আমি তোমাদের জাস্ট মেনুগুলো দেখাচ্ছি আমার মনে হচ্ছে আরমান আলু ভাজা খাচ্ছে হচ্ছে বার্থডে গার্ল মিস সালোন আরমান আলু ভাজা ভালো খাচ্ছে হ্যাঁ খুব সুন্দর ভেঙে ভেঙে দেখছি খাচ্ছে এখন কটা বাজে এখন অলমোস্ট 3টে বাজে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আবার রাত্রিবেলা আমাদের আরেকটা কিছু বন্ধুর সাথে দেখা করার আছে বারবিকিউ নেশনে যাবো রাত্রিবেলা ফর দ্য ডিনার তো এখন আমরা লাঞ্চ খাওয়ার জন্য বসে আছি তার প্রচণ্ড খিদে পেয়েছে দেখা যাক খাবার কখন আসে আমাদের এটা কি মোচার চপ তাই তো আমাদের এই মোচার চপ চলে এসছে অ্যান্ড এটা গন্ধ লেবুর শরবত কি বলবো গন্ধরাজ লেবুর শরবত এটা হচ্ছে গন্ধরাজ লেবুর শরবত আমাদের ফিশ ফ্রাই এসছে ভাই একটার পর একটা ফিশ ফ্রাই এসছে আর এটা আমের শরবত কাসুন্দি দিয়ে এই মোটা চপটা খাচ্ছি হেভি লাগছে খুব ভালো টেস্ট দেখাবো এটা ফিশ ফ্রাইটা কাসুন্দি দিয়ে খাচ্ছি খুব সুন্দর ফিশ ফ্রাইটা তো মানে তুলনা মনে হয় না এত সুন্দর আমের শব্দ তো এখনো স্ট্র দিয়ে টানতে পারে আমার পেঁয়াজ খেতে ইচ্ছা করছিল এই ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দি দিয়ে তো পেঁয়াজ অলরেডি চলে এসছে সেটাই তোমাদের দেখাচ্ছি পেঁয়াজ পেঁয়াজ অলরেডি চলে এসছে পেঁয়াজ লঙ্কা ভালো লাগে তোমাকে দেখ
যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে সালোনির যে ফেভারিট খাবার সেটা কি আমি একমাত্র বুঝি আমি দাপসিং ভেটকি মাছের পাতুরি ঠিক আছে খুলে এটা হচ্ছে কচি পাঁঠার ঝোল তাই তো দেখেই খেয়ে লাগে সাথে লুচি সাথে লুচি একটা হচ্ছে আলুর দম আর একটা লঙ্কা দেখতে পেয়েছি হচ্ছে লঙ্কা কচি পাঁঠার ঝোল দিয়ে লুচি বেগুন ভাজা কচি পাঁঠার ঝোল ঠিক আছে খেয়ে নিয়ে দেখেই খুব খিদে পেয়ে যাচ্ছে এবার পাতুরিটা খুলছি পাতুরিটা কালারও যেরকম টেস্টও সেরকম হেভি হয়েছে খেতে দেখা যাক শুক্তোটা খেতে কিরকম তারপর তুমি তো সব খাওয়ার শেষই করতে পারলে না এত আইটেম তো প্রায় পড়ে গেছে সব সব কি এখন প্যাকিং বাড়িতে নিয়ে যাওয়া হবে হ্যাঁ কিন্তু তবু চিংড়ি মাছটা আমি নিয়েছি ওকে এটা আমি খাবো আমার থেকে আমার ছেলেও খাচ্ছে একটু করে আমার তো মানে আরও আগে খাবার আমার তো অল্প খেলেই পেট ভরে যায় তো সব খাবার বেঁচে গেছে ওনাকে এবার বাড়ি নিয়ে যাওয়া হবে কি আর করা যাবে ফেলা তো যাবে না তো এটা সালোনি অর্ডার করেছে আই থিঙ্ক রসগোল্লা রাইট বেকড রসগোল্লা বেকড রসগোল্লা সেটাও আছে সামনে আমি আসো জাস্ট একটু খেয়ে দিচ্ছি ক্লোজ আনো আরো কেমন খেতে দইয়ের মধ্যে একটা রসগোল্লার মতো বন্ধ করো সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে প্রচুর খাওয়া হয়ে গেছে মানে পেটে আর যায় না গাড়ি চালাতে পারবো কিনা ঘুমিয়ে পড়বো কিনা তো সালোনিরা গাড়িতে বসে পড়েছে সো আই হোপ তোমাদের এই বার্থডে ব্লগ ভালো লাগবে সো ইফ ইউ লাইক মাই ব্লগস সো প্লিজ সো আমার চ্যানেলটা ভিডিও যদি তোমাদের ভালো লাগে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিদেশি বং শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস আরও নতুন নতুন ব্লগের জন্য তো চলো এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো তারপরে আবার বিকেলবেলা বেরোবো আবার দেখা হবে পরের ব্লগে